ভগবানের কাছে চেয়ে তো আমরা অনেক কিছুই নিই, আর তার মধ্যে অনেক কিছুই ভগবান আমাদের পূর্ণ করে দেন, কিন্তু যেগুলো আমরা পেয়ে গেছি সেগুলোর মূল্য হঠাৎ করে অনেক কমে যায়। আমাদের অন্তর সেই মূল্যটাকে আর মনে রাখতে চায় না, আর যেগুলো পাইনি সেগুলোর মূল্যে অনেক বেশি বৃদ্ধি হয়ে যায়, তাদের দাম অনেক বেড়ে গেছে। তার জন্যই ভগবানকে আমরা বলি যে ভগবান কই, আমার কথা কই তুমি শুনলে, কিন্তু যখন শুনেছিলেন তখন আর সেই জিনিসগুলো আমাদের মনে নেই। এই বৃষ্টির দিনে যখন প্রায় সন্ধ্যেতে বৃষ্টি হয়ে যাচ্ছে, পুজোর সময়ও আসছে, আমরা নতুন নতুন বস্ত্র কিনেছি, আর সেগুলো পরে যখন আমরা ঠাকুর দেখতে যাব তখন সবসময় মনে ভয় থাকবে যে আমার এই সুন্দর বস্ত্রে যেন রাস্তার সেই কাদান লেগে যায়। আর এই ভয় কাদাকে খুবই পছন্দ, সে সবসময় এটাকে নিয়েই গর্বিত থাকবে যে একদিনও তো এলো জীবনে যখন মানুষরা আমাকে বড় ভয় পাচ্ছে। লাইফ বন্ধুরা কখনো অনেক বেশি সহজ হয়ে যায়নি, লাইফে সবসময়ই অনেক অনেক বেশি সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলো আমাদের কাছের মানুষই দেয় এটাও সত্যি। কিন্তু যখন তুমি এটা বুঝতে পারবে যে আমার কাছে আর করণীয় কিছু নেই, আমি সব কিছু করে দেখলাম কিছুই তো আর উপায় পাচ্ছি না, তখন মনে রাখবে যে কর্ম ফল বলেও কিছু জিনিস হয় সেটা এখনো মুছে যায়নি, তার উপরে বিশ্বাস রাখো, তার ন্যায়ের উপরে বিশ্বাস রাখো, সে সব সময় তোমার জীবনে সেই অন্ধকারকে দূর করে তোমার জীবনকে আলোতে ভরে দেবে। ভিডিওটি যদি ভালো লাগলো নিশ্চয়ই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।